স্কুলে আসেন না শিক্ষক, মাইনে তোলেন প্রতি মাসে, ক্লাস করানোর জন্য রাখা হয়েছে ড্যামি শিক্ষিকা, জানাজানি হতেই শিক্ষককে শোকাজ লেটার দিলেন ডিআই। অভিযোগ, বছরের পর বছর স্কুলে আসেন না শিক্ষক, কিন্তু প্রতি মাসে নিয়ম করে তুলে নিচ্ছেন মাইনে, নিজের বদলে স্কুলে ক্লাস করানোর জন্য রেখেছেন একজন ড্যামি শিক্ষিকা। ঘটনার বিষয়ে জানাজানি হতেই ওই শিক্ষক তথা এলাকার তৃণমূল নেতাকে শোকজ লেটার দিলেন ডিআই। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলে। জানা গিয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। ওই তৃণমূল নেতা তার ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে তার ড্যামি শিক্ষিকা হিসাবে রেখে ক্লাস করাতেন, কিন্তু এদিকে আবার নিয়ম করে মাইনেটা নিয়ে নিতেন তিনি। দীর্ঘদিন অনিয়ম চলার পরে সংবাদ মাধ্যম সূত্রে জেলাশাসকের কানে খবরটি পৌঁছে যায়। জেলাশাসক ডিআইকে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য। ডিআই এর তরফ থেকে শোকজ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে। স্কুলের ছাত্রেরাও এক কথায় স্বীকার করে নিয়েছেন সমস্ত বিষয়টি। এ বিষয়ে ওই শিক্ষক তথা তৃণমূল নেতা স্বপন প্রধান জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, আমার খাতা কলমের রেকর্ড সব বলবে, আমি নিয়মিত ক্লাস করি, 2023 সাল থেকে আমি জেলা পরিষদের সদস্য হয়েছি, কিন্তু তার আগে নিয়মিত ক্লাস করাতাম, তবে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি মেডিকেল লিভ নিতে পারিনি, তবে ফোনে প্রধান শিক্ষককে সবটা জানিয়েছি, সুস্থ হওয়ার পর থেকে নিয়মিত ক্লাস করি এবং মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে ছুটির আবেদন করেছি, তবে এখন আমি একটা শোকজ নোটিশ পেয়েছি যার উত্তর আমি দেব। খাতা বলবে, রেকর্ড বলবে, এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়, তার আগে আমি কন্টিনিউ ইয়ে করেছি, কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি। আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে, যে মানে জুলাই 1 তারিখ থেকে আমি ছিলাম না, আমার এইচএম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি নিলাম। তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলেন না মেডিকেলটা এসে? না, হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি, আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো, আমি আসতে পারছি না। তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি। এদিকে আবার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চরণ মাইতি জানান, কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতেন না, একজন শিক্ষা অনুরাগী শিক্ষিকা মহিলা কমিটির অনুমতি নিয়ে স্বেচ্ছায় মাঝে মধ্যে এলেও উনি ক্লাস নিতেন না, তবে তিনি বিনা পারিশ্রমিকেই অন্য শিক্ষকদের সহযোগিতা ও ছাত্রদের পঠন পাঠনের সুবিধার জন্য ক্লাস নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছিলেন। একজন ভদ্রমহিলা মাঝে সাঝে আসতেন, উনি নিজের স্বেচ্ছায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন, উনি কমিটির মধ্যে আছেন, যে যখন আমাদের একটা বড় যে ভিইসি কমিটি, ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন, ক্লাস উনি করাননি, ক্লাসে উনি এসেছিলেন মাঝে সাঝে, উনি বলছিলেন আমি যে আমরা আপনাদের যখন 6টা ক্লাস, আর আমি কি মাঝে মাঝে আসতে পারি, আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে, তার বলছি আমাকে, আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন। হ্যাঁ, একজন অশিক্ষক যিনি, তিনি ক্লাস করাতে পারেন সরকারি স্কুলে? না, উনি কোনো অ্যাপয়েন্টেড নয়, উনি উনি আগে আগে উনি কেজি স্কুলে পড়াতেন, তাই উনি নিজের থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি, আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম, উনি এরকম আমাদের তো একটু অসুবিধা আর কি, একজন বলতেছে করানো যাবে না, দীর্ঘদিন উনি ছুটিতে ছিলেন না, উনি 1 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত 2024 এইটা ছুটিতে ছিলেন, উনি মেডিকেল নিয়েছেন। এদিকে আবার তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মৃণাল কান্তি সিনহা বলেন, স্বপনবাবু একজন সহশিক্ষকের পাশাপাশি জেলা পরিষদের সদস্য ও দায়িত্বশীল নেতৃত্ব, শুনেছি বর্তমানে তিনি বিশেষ ক্ষেত্রে ব্যস্ত, যে কারণে স্কুলের পঠন পাঠন যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য ড্যামি শিক্ষক দিয়েছিলেন, অভিযোগ যদি সত্য হয় তাহলে তার কাজের তীব্র প্রতিবাদ করছি। যদি প্রকৃতপক্ষে শোকজ তাকে করে থাকেন, তো নিশ্চয়ই যিনি শোকজ করেছেন তার পিছনে যথার্থ নিশ্চয় কারণ রয়েছে বলে আমি মনে করি, যিনাকে শোকজ করা হয়েছে বা যিনি শোকজ করেছেন নিশ্চয় আধিকারিক বা যে মাস্টার শোকজ হয়েছেন নিশ্চয়ই তিনি তার প্রত্যুত্তর দেবেন বলে আমি আশাবাদী, তার যথার্থ কারণ নিশ্চয়ই তিনি আধিকারিক সামনে তিনি নিশ্চয়ই অবস্থান করবেন। না, এই বিষয়ে আমি ঠিক সঠিকভাবে অবগত নই, খুব রিসেন্ট জানলাম যে তিনি ড্যামি দিয়ে করাচ্ছেন,
মানে জেলা পরিষদের সদস্য হওয়ার পরে তিনি বিভিন্ন মিটিং আরম্ভ করে জেলা পরিষদের বিভিন্ন কাজের ব্যস্ততার নিরিখেই তিনি বোধহয় ড্যামি দিয়ে করাচ্ছেন বলে আমার মনে হয়েছিল, কিন্তু সেটা দীর্ঘ দিন ধরে করছেন কিনা এই বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই। ঘটনার বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।